আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ই কমার্স ওয়েবসাইটের সবগুলো প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি করবেন। মানে যত প্রোডাক্ট আছে, 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, যতগুলো প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্টই আপনার ই কমার্স ওয়েবসাইটে যখনই আপনার কোনো কাস্টমার অর্ডার করবে, কোনো প্রোডাক্টেই ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে না। মানে সব কিছু ফ্রি করে দেবেন ডেলিভারি চার্জটা। সো এইটা যদি আপনি করতে চান, সেটা কিভাবে করবেন তো চলেন সেটাই আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে চলেন আমি আরেকটা জিনিস আপনি একটু দেখাই। ধরেন এই প্রোডাক্টটা যদি ধরেন আপনার কাস্টমার এখানে আসলো, এখানে অর্ডার বাটনে ক্লিক করলো, দেন হচ্ছে এখানে আসলো, এই দেখেন এখানে আসার পর সে নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস যা যা দেওয়ার দিবে। দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই সাইটটাতে এখন দেখেন ডেলিভারি চার্জ আছে, ঢাকা সিটির ভিতরে আসি, ঢাকা সিটির বাইরে এসো। তো মনে করেন এটা আপনার সাইট, আপনি চাচ্ছেন না যে এই ডেলিভারি চার্জটা থাকুক, মানে যে কোনো প্রোডাক্ট অর্ডার করুক আর ডেলিভারি চার্জ আপনি ফ্রি দেবেন, মানে আপনার পলিসি এটা, আপনি ডেলিভারি চার্জ ফ্রি দেন, তখন আপনি যেটা করবেন তো তখন তো আর আপনার এগুলো দরকার নাই। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, এটা করা খুবই সিম্পল। সো সিম্পলি আপনি যেটা করবেন, সবার আগে আপনি, আচ্ছা এটা আমি একটু রিমুভ করে দিই, সবার আগে আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন। ওকে, আপনার ই কমার্স ওয়েবসাইটে, সরি, আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। দেন হচ্ছে যেটা আপনি করবেন, আপনি থিম কাস্টমাইজার যে প্যানেলটা আছে আপনার, এই থিম কাস্টমাইজারের মধ্যে আসবেন। এখানে আসার পর আপনি লেফট সাইড ন্যাবে একটু স্ক্রল করলে নিচের দিকে আসলে দেখতে পারবেন চেক আউট পেজ নামে একটা অপশন আছে। ওকে, সো চেক আউট পেজ এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজ আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই আসলে এখানে এই অপশন, এই জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এইরকম একটা অপশন দেখতে পারবেন, ডেলিভারি জোন, ডেলিভারি চার্জ আর অ্যাকশন, এই জিনিসগুলো। সো এই দেখেন এখানে আপনার দুইটা ডেলিভারি জোন আমরা দেখলাম একটু আগে, যে ঢাকা সিটির ভিতরে আসি, ঢাকা সিটির বাহিরে 100, ফ্রন্ট প্যানেল থেকে অর্ডার করার সময় দেখলাম আমরা তো, রাইট? সো এখন আপনি যেটা করবেন, যদি ডেলিভারি চার্জ একদমই ফ্রি করতে চান আর কিছুই না নিতে চান, তাহলে এটা যেটা করবেন, আপনার এখানে যেই অপশনগুলোই থাকুক না কেন এগুলো সব এটা জাস্ট রিমুভ করে দিবেন, দেন হচ্ছে এখানেও জিরো করে দেবেন, দিয়ে জাস্ট এটা সেভ দিবেন। ওকে, তারপরে ধরেন এটাও আপনার দরকার নাই, এটাও মানে ব্ল্যাঙ্ক করে দিলেন, সব ডিলিট করে জাস্ট এটা জিরো করে সেভ দিয়ে দিলেন। ওকে, দেখেন এখন সব সেভ হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, জাস্ট আপনি এই কথাটা লিখে দিতে পারেন, ডেলিভারি চার্জ ফ্রি, একটা এরকম একটা ডেলিভারি জোন বানালেন আপনি, ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, আর এটার ব্যালেন্স আপনি জিরোই রাখবেন, ঠিক আছে? ডেলিভারি চার্জটা জিরো রাখবেন, রেখে জাস্ট সেভ দিয়ে দিলেন। ওকে, তো এইটুকুই জাস্ট কাজ, আপনি সবগুলো আগের ফিল্ড মুছে সেভ দিবেন, দেন হচ্ছে পরে একটা দিবেন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে জিরো করে সেভ দিয়ে দিবেন, একটাই থাকবে আপনার সাইটে। ওকে, দেন হচ্ছে যেটা করবেন জাস্ট এইটুকুই কাজ। তারপরে আপনি যদি এখন চলেন একটু দেখে এটা কি হলো, তারপরে যখন এরপর থেকে যখন আপনার কাস্টমার অর্ডার প্লেস করতে যাবে আপনার ওয়েবসাইটে, ধরেন আমি এটা করে দেখাই, এটা ধরেন অর্ডার নাও বাটনে ক্লিক করলো, দেন হচ্ছে সেম এখানে আসবে, সে তার নাম, ফোন নাম্বার এগুলো দিবে, বাট এইখানে দেখেন সে ডেলিভারি চার্জ দেখেন এখানে ফ্রি দেখাচ্ছে। ওকে, তো এটা আর মানে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে গেছে, সো এখানে আর ঢাকার ভিতরে, ঢাকার বাইরে নাই, সে জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলবে, দেন প্লেস হয়ে যাবে। সো এটাতে সে ক্লিক করুক না করুক এ তো কোনো ফ্যাক্ট না। ওকে, সো এটাতে যদি সে ক্লিক নাও করে তাদেরও কিন্তু অর্ডার প্লেস হবে, নো প্রবলেম। তো যাই হোক, এভাবে সে অর্ডার প্লেস করবে আপনার সাইটে, অ্যাড ডেলিভারি চার্জের কোনো ঝামেলা থাকবে না, আপনার ইনভয়েস এই জিনিসগুলো অ্যাড হবে না। সো আপনি যদি আপনার সবগুলো প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি করতে চান তাহলে এইভাবে করে নেবেন, আই থিঙ্ক পারবেন। আর এটা মনে রাখবেন, এটা কিন্তু সবগুলো প্রোডাক্টে যদি করতে চান তাহলে হচ্ছে এই নিয়ম। আর যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে 500 প্রোডাক্ট আছে, আপনি 5-6টা প্রোডাক্টে শুধু ডেলিভারি চার্জ ফ্রি করবেন, সো ওইটার জন্য আরেকটা আর আরেকভাবে করতে হবে ওইটা। সো ওইটা আমি অন্য কোনো ভিডিওতে একবার দেখাবো আপনাকে, বাট এটা হচ্ছে যদি আপনার ওভারঅল মানে সব যত প্রোডাক্ট আছে অ্যান্ড যত প্রোডাক্ট ফিউচার অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে, সবগুলো প্রোডাক্টে ডেলিভারি চার্জ যদি আপনি ফ্রি রাখতে চান তাহলে আপনি এইভাবে করবেন। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, তো করে নেন আপনার যদি প্রয়োজন হয় আপনি এই কাজটা। তো আজ এ পর্যন্ত, আশা করি আবারও দেখা হবে। গুড বাই, আল্লাহ হাফেজ।